তুমি যখন প্রথম অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে দেখা করো, সেই ব্যক্তির পোশাক পরিচ্ছন্ন, সেই ব্যক্তির চেহারা, সেই ব্যক্তির গঠন দেখে আমরা মনে মনে কিন্তু একটা চিত্র স্থাপন করি, সেই ব্যক্তিটা কিরকম, সেই মানুষটা কিরকম। পরীক্ষার খাতা দেখার সময় শিক্ষকের কাছে তুমি অপরিচিত, তোমার খাতা কিরকমভাবে সাজানো গোছানো আছে, তোমার খাতায় কিরকমভাবে তুমি লিখেছো, কীভাবে খাতাটাকে সুন্দর করে তুলেছো, তার উপরেই নির্ভর করছে তুমি কিরকম স্টুডেন্ট, তোমার পরীক্ষার খাতা তুমি কেমনভাবে সাজিয়েছো তার ওপরেই কিন্তু তুমি ভালো স্টুডেন্ট না খারাপ স্টুডেন্ট সেটা কিন্তু আন্দাজ করে নেবে তোমার শিক্ষক, অর্থাৎ যে খাতা দেখছে। সেই কারণে পরীক্ষার সময় তোমাকে কী কী রুলস রেগুলেশন ফলো করে খাতাটা সাজাতে হবে, কীভাবে শিক্ষকের কাছে খাতাটা আকর্ষণীয় করে তুলতে হবে, সেই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো, উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো, কিংবা অন্যান্য নবম বা অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রী আছো, প্রত্যেকটা ছাত্রছাত্রী লিখিত পরীক্ষার ক্ষেত্রে এই বিষয়গুলো মেনটেন করবেই করবে। সেই কারণে আজকে এই ভিডিওতে আলোচনা করব কিভাবে তোমাদের খাতাটা তোমরা সাজিয়ে গুছিয়ে বোর্ডের রুলস অনুযায়ী তোমার পরীক্ষার প্রত্যেকটি বিষয়ের নম্বর ওর 5 থেকে 10 নম্বর বৃদ্ধি করতে পারবে। কাজেই এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো, আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি জিজ্ঞাসা করতে পারো। বন্ধুরা, সবার প্রথমেই বলে রাখি, তোমরা পরীক্ষার খাতা পেয়ে তোমাদের কিন্তু এক্সট্রা 15 মিনিট দেওয়া হয়। পরীক্ষার খাতা পেয়ে তোমাদের অনেক কাজ করে নিতে হবে আগে। সবার প্রথমেই যখন তোমাকে পরীক্ষার খাতাটা দিয়ে দেওয়া হবে, ওই খাতার মধ্যে তোমরা চারিদিকে মার্জিন টানো। এবার তোমরা অনেকে বলবে যে আমাদের মার্জিন কি বাধ্যতামূলক টানতেই হবে, না টানলেও হবে, অনেকে ভাঁজ করে লেখে, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, তোমরা যদি মার্জিন টানো চারিদিকে তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে। ওপরের দিকে 3 আঙ্গুল, নিচের দিকে 3 আঙ্গুল, এবং দু ধারে বাঁদিকে এবং ডান দিকে কিন্তু 2 আঙ্গুল করে তোমাদের ছেড়ে তারপরে মার্জিন টানতে হবে। অনেকেই আছে খাতা একদম লিখতে শুরু করে একদম নিচ পর্যন্ত শেষ অবধি লিখে যায়, এক্ষেত্রে কিন্তু একেবারেই লিখবে না, একদম শেষ দিক থেকে 3 আঙ্গুল কিংবা 2 আঙ্গুল কিন্তু ছেড়ে রাখবে। অনেক স্টুডেন্টই করে থাকে পরীক্ষার খাতায় একদম নিচ পর্যন্ত, ওপর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত লেখে, একেবারেই না। তোমরা নিচে 2 থেকে 2.5 আঙ্গুল অতি অবশ্যই ছাড়বে, এবং তোমাদের যে ডান দিকের জায়গা রয়েছে পেজের সেই ডান দিকেও কিন্তু 2 আঙ্গুল ছাড়ার চেষ্টা করবে। এছাড়া প্রত্যেকটি প্রশ্ন লেখার পর তোমরা কিন্তু 2 আঙ্গুল করে অবশ্যই ছেড়ে দেবে। ধরো ও তোমরা একটা MCQ লিখলে, MCQ লেখার পর পরের MCQটা লেখার জন্য 2 আঙ্গুল অন্তত ছেড়ে দেবে, একটু গ্যাপ গ্যাপ দিয়ে লিখবে যাতে ফাঁকা ফাঁকা হয় এবং সুন্দর লাগে দেখতে। তোমরা যত ও পেজ নিতে চাইবে তত পেজ কিন্তু দেবে, এক জায়গায় ঘিজিমিজি যদি করো তাহলে কিন্তু একেবারেই হবে না, খাতা দেখতে খারাপ লাগবে এবং সেক্ষেত্রে শিক্ষকের ওপর একটা খারাপ ইমপ্রেশন হবে। সেই কারণে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মাঝে কিন্তু 2 আঙ্গুল করে গ্যাপ দেবে। এক্ষেত্রে ধরো একটা লিখে ফেললে পুরো কোশ্চেনগুলো, ধরো MCQতে 6খানা কোশ্চেন ছিল, সেই 6খানা কোশ্চেন 2 আঙ্গুল করে একটা MCQর কোশ্চেন লিখলে, তারপরে 2 আঙ্গুল দিলে, তারপরে একটা 2 আঙ্গুল দিলে, এরকমভাবে 6টা কোশ্চেন আছে, 6টা কোশ্চেনই কমপ্লিট করে ফেললে MCQ, এরপরে সত্য মিথ্যে লিখছো, সেক্ষেত্রে তোমরা কিন্তু 3টে লাইন গ্যাপ দিয়ে দেবে। অর্থাৎ তোমরা এক দাগের প্রশ্ন থেকে দ্বিতীয় দাগের প্রশ্নে যখন যাবে তখন কিন্তু 3 আঙ্গুল গ্যাপ দেবে। এবার ধরো তোমরা খাতার প্রথমে একটা দাগের যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো লিখে ফেললে, ধরো MCQর এক দাগে যতগুলো প্রশ্ন আছে প্রথম পেজে লিখে ফেললে, তারপরে দেখছো 4 আঙ্গুল কিংবা 5 আঙ্গুল জায়গা এখনও রয়েছে, সেক্ষেত্রে ওইটুকু জায়গা লেখার কোনো প্রয়োজন নেই, ওইটুকু জায়গায় এরকমভাবে তোমরা দাগ দিয়ে দিতে পারো, অ্যারো দিয়ে দিতে পারো, অ্যারো দিয়ে পরের পেজ থেকে সত্য মিথ্যে শুরু করো, একদম শেষে একটু জায়গা থাকলে সেই জায়গায় লেখার কোনো প্রয়োজন নেই। আবারও বলছি বন্ধুরা, গায়ে গায়ে কিন্তু একেবারেই লিখবে না, যত কাছাকাছি লিখবে গায়ে গায়ে লিখবে, একটু জায়গা ছাড়বে না, তত খাতা হিজিবিজি লাগবে, দেখতে বাজে লাগবে, টিচারের খারাপ ইম্প্যাক্ট হবে। সেই কারণে তোমাদের প্রত্যেককে অনুরোধ করব অতি অবশ্যই কিন্তু প্রত্যেকটা লাইনের মাঝে গ্যাপ রাখো ও 1 আঙ্গুল করে, এবং প্রত্যেকটা কোশ্চেনের পরে শর্ট কোশ্চেন হোক বট কোশ্চেন হোক 2 লাইন করে গ্যাপ রাখো, এবং একটা কোশ্চেন পুরো হওয়ার পরে 3 লাইন করে গ্যাপ রাখো, এবং যখন দেখবে একটা বিভাগ শেষ হয়ে যাচ্ছে, বিভাগ যখন ভাগ করে দেওয়া থাকে, পরের বিভাগ যখন আসছে তখন কিন্তু 4টে আঙ্গুল
গ্যাপ দাও, এরপরে ধরো ও তুমি ধরো কোনো কোশ্চেন লিখছো কিছুটা অংশ থেকে যাচ্ছে নিচের দিকে, তাহলে কি করবে সেই পেজটাকে বাদ দিয়ে পরের পেজ থেকে শুরু করো। এগুলো কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবে, কারণ তোমাদের খাতা যেটা বললাম যে যতগুলো তুমি পেজ চাইবে ততগুলো কিন্তু তোমাকে পেজ দিয়ে দেওয়া হবে। এরপরে যে বিষয়টা অতি অবশ্যই মাথায় রাখবে, পর পর লেখার চেষ্টা করবে। অনেক এরকম ছাত্রছাত্রী আছে তারা কি করে, প্রথমে দেখা গেল ও এমসিকিউ লিখলো দুটো, তারপরে সত্য মিথ্যা দুটো, তারপর আবার এমসিকিউ দুটো, তারপর একটা পট কোশ্চেন ঢুকিয়ে দিল শেষ দিক থেকে, তারপরে একটা তোমার হচ্ছে শর্ট কোশ্চেন করে দিল, এইভাবে মানে যেখান থেকে খুশি সেখান থেকে কোশ্চেন লিখছে দাগ নম্বর দিয়ে। এটা কিন্তু মোটেই ভালো ব্যাপার না। একটা খাতা যদি সিকোয়েন্স অনুযায়ী থাকে তাহলে কিন্তু খুব ভালো লাগে। সেই কারণে পর পর খাতায় প্রত্যেকটা তোমাদের যেরকম ভাবে প্রশ্নগুলো দেওয়া থাকে সেই রকম ভাবে লিখতে শুরু করবে, এবং কোনো কোশ্চেন ধরো পারছো না একদম শেষে গিয়ে সেটা লেখো, কোনো অসুবিধা নেই, বা জায়গা একটু ফাঁকা রেখে দিলে সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, পরবর্তীকালে যদি না লেখো সেটাই দাগ দিয়ে দেবে, কোনো রকম সমস্যা নেই। কিন্তু এরকম মোটেই করবে না যে একটা ক বিভাগ থেকে কোশ্চেন লিখলে আর একটা ঘ বিভাগ থেকে কোশ্চেন লিখলে, সেক্ষেত্রে কিন্তু খাতাটা যখন চেক করবে স্যার, খাতাটা চেক করাকালীন স্যারের কিন্তু বিরক্ত বোধ করবে, বারবার তাকে দেখতে হবে কোন কোশ্চেন কোন কোশ্চেনের উত্তর ওর কত নম্বর দেওয়া আছে। তাই জন্য পর পর লেখার চেষ্টা করবো, এ যাতে এ তোমার আর খাতাটা এমনভাবে তৈরি করবে যাতে শিক্ষকের কোনো রকম অসুবিধা না হয়, শিক্ষক যাতে বিরক্ত বোধ অনুভব না করে। এরপরে তোমরা যে কাজটি করবে, খাতা পাওয়া মাত্রই মার্জিন টানার পর যে বিষয়টা বেশিরভাগ ছাত্রছাত্রী করে না, একদম খাতার ওপরে ডান দিক ঘেঁষে একদম শেষে পেজ নম্বর দিয়ে রাখো। এক প্রথম পেজে এক দাও, গোল করে দাও, দ্বিতীয় পেজে পরের পেজে দুই দাও, এরকমভাবে পেজ নম্বর কিন্তু প্রত্যেকটা দাও। পেজ নম্বরটা কিন্তু অতি অবশ্যই কাজে লাগবে, মাঝপথে যদি কোনো খাতা খুলে বেরিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই দাগ নম্বর বা পেজ নম্বরটা কিন্তু তোমার কাজে লাগবে। এছাড়া উত্তর লেখার সময় অনেক সময় আমাদের এটা হয়ে থাকে, আমরা উত্তর তো পরপর লিখে গেলাম, মাঝপথে অনেক সময় আমাদের মনে পড়ে এই প্রশ্নটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ এই প্রশ্নের উত্তরে আমাদের লেখা দরকার ছিল কিন্তু লেখা হয়নি, আমার এখন মনে পড়েছে তোমার তুমি লিখতে চাও, সেক্ষেত্রে তুমি কি করবে, তো ওখানে যদি ছোট কিছু লিখতে হয় ধরো ও এক লাইনের কিছু রয়েছে সেক্ষেত্রে তোমরা তিন লাইন ছাড়ছো, ওই শেষে এক লাইন তোমরা লিখে দিতে পারছো। এখন ধরো ও তোমাদের বড় কিছু লিখতে হবে, চার পাঁচ লাইন তোমাকে লিখতে হবে, একটা প্যারা সম্পূর্ণ লিখতে হবে, কিন্তু সেই প্যারা লেখার মতন তোমার জায়গা নেই সেই পেজে, এবং পরের পেজেও তুমি অন্য উত্তর লিখে ফেলেছো, সেক্ষেত্রে ওই প্রশ্নটার উত্তরটা পুরোটা কেটে আবার প্রথম থেকে লিখতে শুরু করবে না বন্ধু। এক্ষেত্রে তোমার কাজে লাগবে কিন্তু তোমার পেজ নম্বর দেওয়াটা, কারণ তুমি যে প্রশ্নের উত্তরের সাথে একটা প্যারা অ্যাড করতে চাও বা একটা গুরুত্বপূর্ণ অংশ অ্যাড করতে চাও কিন্তু জায়গা নেই, তার নিচে এ কি করবে স্টার মার্ক দিয়ে লেখো যে এর উত্তর এত নম্বর পেজে দেওয়া হলো, তাহলে শিক্ষকরা বুঝতে পারবে যে তুমি জানো কিন্তু লিখতে ভুলে গেছিলে, পরবর্তীকালে সেই পেজটায় গিয়ে শিক্ষকরা কিন্তু চেক করে আসবে। কাজে এইরকমভাবে উত্তরটা কিন্তু লিখবে, মানে তোমার যেটুকু অংশ বাকি রয়েছে স্টার মার্ক দিয়ে লেখো, এত নম্বর পেজে বাকি অংশ রয়েছে। ধরো তোমার পরীক্ষার খাতার তিন নম্বর পৃষ্ঠায় তুমি একটা বড় কোশ্চেন লিখেছো যেখানে একটা গুরুত্বপূর্ণ অংশ বাদ চলে গেছে এবং জায়গাও নেই, উত্তরটা লেখার পরে যে তিন চার আঙুল ছাড়তে বলেছি সেই জায়গাটা তো ফাঁকা রয়েছে, সেখানে তোমরা স্টার দাও, স্টার দিয়ে লেখো বাকি গুরুত্বপূর্ণ অংশ অমুক পেজে আছে, অর্থাৎ স্টার দিয়ে যখন লিখে দিলে যে পেজ নম্বর উল্লেখ করে এই পেজে বাদ বাকি অংশ আছে, স্যাররা বুঝতে পারবে তুমি কোনো কারণবশত আগে লেখনি পরে মনে পড়েছে তুমি পরে গিয়ে লিখেছো, সেক্ষেত্রে ধরো সাত নম্বর পেজে এই তিন নম্বরের অ্যান্সারটা তুমি লিখছো বাকি অংশটা, সেক্ষেত্রে তিন নম্বরের যে প্রশ্নের দাগ নম্বর আছে সেই দাগ নম্বর দিয়ে আবার স্টার দিয়ে ওখানে আবার লিখে দাও যে এত নম্বর প্রশ্নের বাদ বাকি উত্তর, ঠিক আছে, লিখে তারপর লিখতে শুরু করো, স্যারদের কাছে পরিষ্কার হয়ে যাবে তুমি অতটা লিখেছিলে, কিছু গুরুত্বপূর্ণ অংশ বা পয়েন্ট মিস করে গেছিলে পরে তুমি লিখে দিয়েছো পরীক্ষার শেষে, তো কোনো রকম অসুবিধা হবে না, তা একেবারে পুরোটা কাটতে যাবে না, সেক্ষেত্রে সময় কিন্তু তোমাদের এর নষ্ট হবে। কি বললাম তোমরা আশা করি বুঝতে পেরেছো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, অনেক নতুন কিছু তোমরা জানতে পারছো। ও আর তোমাদের উদ্দেশ্যে প্রত্যেককে বলে রাখি তোমাদের জন্য কিন্তু লাস্ট মিনিট সাজেশন প্রত্যেকটা বিষয় ভিত্তিক আমি দিয়ে রেখেছি, তোমরা যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে দিয়ে লিংক দিয়ে রাখবো, এছাড়া তোমাদের জন্য লাইভ ক্লাসেস নিচ্ছি প্রত্যহ এবং পরবর্তীকালেও নেব, ও আমাদের দ্বিতীয় ও ইউটিউব চ্যানেল যার লিংক আমি
কমেন্টের প্রথমে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা ওই চ্যানেলে গিয়েও সাবস্ক্রাইব করে রাখতে পারো। এর পরবর্তী যে বিষয়টা তোমরা অতি অবশ্যই মনে রাখবে, এ যে আমরা যে কোনো কাজই করি না কেন প্রত্যেকের কিছু না কিছু ভুল হয়, আর ভুল হওয়াটা কিন্তু একেবারে স্বাভাবিক। সেই একই রকম ভাবে এর পরীক্ষার খাতায় সঠিক লিখতে চেয়েও কোনো কারণে কোনো স্পেলিং মিস্টেক হলো সে বা কোনো রকম ভুল লিখে ফেললে, যেটা আমাদেরও অনেক সময় হয়ে থাকে, সেক্ষেত্রে কি করে অনেক ছাত্রছাত্রীরা আছে বা আমিও যে বিষয়টা আমি খাতা দেখতে গিয়ে ছাত্রছাত্রীদের দেখেছি যে একদম গিজিমিজি করে রাখে, তো একেবারে কিন্তু এটা তুমি করবে না। সেক্ষেত্রে খাতাটা দেখতে একদম নোংরা লাগবে, সেক্ষেত্রে তুমি কি করবে একটা দাগ দাও, একটা জাস্ট দাগ দাও, দাগ দিয়ে এ ছেড়ে দাও, তার মানেই বুঝে যাবে ওটা ভুল লিখেছো, তারপরে লেখা শুরু করো। এরপরে তোমাদের কিছু পরীক্ষার ক্ষেত্রে কিন্তু চিত্র অঙ্কন করতে লাগে কোনো প্রশ্ন বোর্ড কোশ্চেন লেখার সময়। যখন কোনো প্রশ্ন লেখার সময় তোমাদের চিত্র অঙ্কন করতে হবে, তখন কিন্তু তোমরা ডান দিকে চিত্রটা অঙ্কন করবে এবং লেখা শুরু করবে এখান থেকে, এবং চিত্রর কাছে গিয়ে আবার পরের লাইনে লেখা, যে এই যে প্যাটার্নটা স্ক্রিনে দেখছো এই রকম উপায়ে কিন্তু তোমরা লিখবে। আর সমস্ত চিত্র তোমরা পেন্সিল দিয়েই লেখা আঁকার চেষ্টা করবে, তোমরা পেন দিয়ে আঁকার চেষ্টা করবে না। যেগুলোতে চিত্র আঁকতে বলবে না সেগুলোতে চিত্র না আঁকলেও কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু ভূগোলের ক্ষেত্রে বিশেষ করে কিছু বড় কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু তোমাদের চিত্র আঁকলে কিন্তু অতি অবশ্যই ভালো হয়। আর যখনই চিত্র আঁকবে তখনই কিন্তু পেন্সিল ইউজ করবে, পেন একেবারে ইউজ করবে না। এরপরে বেশিরভাগ ছাত্রছাত্রী পরীক্ষা যখন দিতে যায় তখন কিন্তু নতুন পেন নিয়ে একদম পরীক্ষা দিতে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু পেনের কালিতে অনেক সময় ডিস্টার্ব থাকে বা নতুন পেন লিখতে কিন্তু একটু সমস্যা হয়। সেক্ষেত্রে কিন্তু নতুন পেন দিয়ে একেবারে পরীক্ষার হলে তোমরা লিখলে হবে না। আগে যখন বাড়িতে প্র্যাকটিস করছো কয়েকটা পেনে দু পেজ কিংবা এক পেজ কিন্তু তোমরা লিখে রাখো, যাতে পেনটা চালু থাকে এবং খুব স্মুথলি যাতে তুমি লিখতে পারো, সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে। কারণ পরীক্ষার সময় তোমাদের অনেকেই নতুন পেন দিয়ে থাকে এবং তোমরাও নতুন পেন কেনো, সেই নতুন পেন দিয়ে ডাইরেক্ট পরীক্ষার হলে লিখতে শুরু করো, এটা কিন্তু একেবারেই চলবে না। এছাড়া তোমরা বিভিন্ন রঙের কালি কিন্তু পরীক্ষার সময় ব্যবহার করো, যে কোনো রঙের কালি কিন্তু পরীক্ষার সময় ব্যবহার করা যাবে না, শুধুমাত্র ও নীল এবং কি হচ্ছে কালো এই দুটো পেনই কিন্তু তোমরা ইউজ করবে, জেল পেনকে একেবারেই অ্যাভয়েড করবে। এবং তোমরা অন্য যে পেনগুলো রয়েছে যে লাল আর সবুজ এই ধরনের পেন দিয়ে কোনো কিছু করার প্রয়োজন নেই। এছাড়া স্কেচ পেন বা হোয়াইটনার কিচ্ছু কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ইউজ করা একেবারেই যাবে না। এরপরে তোমাদের পরীক্ষার সময় এমসিকিউ প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবে তোমাদের আগে বলে রেখেছি, তার সত্ত্বেও বলে রাখি, শুধুমাত্র দাগ নম্বর দিয়ে কিন্তু তোমার শুধু উত্তরটা লিখলেই হবে, এক্সট্রা পুরো প্রশ্ন লেখার কোনো প্রয়োজন নেই। অনেকের জিজ্ঞাসা আছে পরীক্ষার বোর্ড কোশ্চেন বা শর্ট কোশ্চেনের ক্ষেত্রে পুরো প্রশ্ন লিখে উত্তর লিখতে হবে, প্রশ্ন লেখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র উত্তরটুকু লিখলেই হবে। এমসিকিউর ক্ষেত্রে ধরো এমসিকিউর ক্ষেত্রে চারটে যে অপশান থাকবে সেই অপশানের মধ্যে যে অপশানটা হবে শুধু সেইটুকুই তোমাকে লিখতে হবে, পূর্ণ বাক্যে লেখারও কোনো প্রয়োজন নেই, সেইটুকু লিখলেই কিন্তু তোমরা এক নম্বর পাবে। অঙ্কের ক্ষেত্রেও তুমি যদি মাথায় ক্যালকুলেশন করতে পারো ও সেক্ষেত্রে কিন্তু তোমার অঙ্ক আলাদা করে ক্যালকুলেশন করে এ দেখাতে হবে না, এমসিকিউর ক্ষেত্রে দেখাতে হবে না, শূন্যস্থানের ক্ষেত্রে দেখাতে হবে না, সত্য মিথ্যার ক্ষেত্রে এক অঙ্কেও শুধুমাত্র যে উত্তরটুকু আছে সেই উত্তরটুকু, ধরো কোনো উত্তরে এমসিকিউতে দিয়েছে চারটে অপশান আর 6, 7, 8, 9, তো এক্ষেত্রে অ্যান্সার হবে তোমার 6, সেক্ষেত্রে তুমি শুধু 6 লিখে দেবে, আর কিচ্ছু লেখা দরকার নেই, না প্রশ্ন না কিভাবে 6 আসলো সেটাও লেখা দরকার নেই, তাহলেও কিন্তু সঠিক অ্যান্সার যদি তুমি লেখো তাহলেও কিন্তু তোমাদের এক নম্বর দেওয়া হবে, এটা হচ্ছে বোর্ডের রুলস। এছাড়া জীবন বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু একটু রুলস অন্য, মাধ্যমিকে যারা জীবন বিজ্ঞান পরীক্ষা দেবে তাদের এমসিকিউর কোশ্চেনটি কিন্তু পূর্ণ বাক্যে লিখতে হয়, এমসিকিউ জীবন বিজ্ঞানের ক্ষেত্রে উপরে লেখাই থাকবে, দেখবে সম্পূর্ণ করতে বলা হবে বাক্যটিকে, সেই কারণে এ জীবন বিজ্ঞানের ক্ষেত্রে মাধ্যমিকে শুধুমাত্র পূর্ণ বাক্যে অ্যান্সার দিতে হবে, বাদ বাকি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে শুধুমাত্র তোমাদের মূল উত্তরটা লিখলেই কিন্তু দাগ নম্বর দিয়ে হবে। এছাড়া যখন সত্য মিথ্যা লিখবে সেক্ষেত্রেও একই, সত্য মিথ্যা পুরোটা লেখার দরকার নেই, দাগ নম্বর দিয়ে শুধুমাত্র সত্য কিংবা মিথ্যে সেটা লেখো। আর উচ্চ মাধ্যমিকের জন্য এমসিকিউ বা এসিকিউর জন্য আলাদা প্রশ্নপত্র দেওয়া হয়, যেটা তোমাদের বলেছি সেখানে বক্স করা থাকে, শুধু বক্সের মধ্যে
যে উত্তরটা হবে সেই উত্তরটা লিখলেই হবে। ধরো চারটে অপশন রয়েছে, ক খ গ ঘ, সেক্ষেত্রে গ তোমার অ্যান্সার, সঠিক উত্তর। সেক্ষেত্রে বক্সের মধ্যে গ লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে উচ্চ মাধ্যমিকে। আর এসিকিউর ক্ষেত্রেও একটা নির্দিষ্ট ও জায়গা দেওয়া থাকে, সেই জায়গার মধ্যেই তোমাদের লিখতে হবে। এছাড়া তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো, তোমাদের ক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র এমসিকিউর ক্ষেত্রে দাগ নম্বরটা দিয়ে লিখলেই হবে। তোমাদের যে খাতা আছে সেই খাতার মধ্যে দাগ নম্বরটা দিয়ে শুধুমাত্র মূল উত্তর, মূল অপশনটা লিখলেই কিন্তু হবে। এ তাহলেই কিন্তু তোমরা সম্পূর্ণ নম্বর পাবে এমসিকিউ। এটা তো গেল এমসিকিউ লেখার নিয়ম। এবং বট কোশ্চেন লেখার সময় দেখবে একটা কোশ্চেনের মধ্যে বিভিন্ন কোশ্চেন থাকে, তো এক্ষেত্রে কি করবে, প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা লিখলে, তারপরে দ্বিতীয় কোশ্চেনটা একটা কোশ্চেনের মধ্যে দেওয়া থাকে, সেই কোশ্চেনটা দেওয়ার লেখার সময় কিন্তু একটা কি হচ্ছে ট্রায়াঙ্গেল তোমরা করে নিতে পারো, একটা ছোট্ট বক্স করে নিতে পারো, কিংবা ওখানে একটা গোল করে নিতে পারো, কিংবা একটা হ্যাশ বসিয়ে দেয় সেই হ্যাশ দিয়ে দিতে পারো। তো বেশিরভাগ ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যেটা করে থাকে, এ চতুর্কোণা অর্থাৎ একটা বক্স করে নেয়, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে। একটা প্রশ্নের ভেতরে যখন একাধিক কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেন লেখার সময় একটা করে বক্স কিন্তু অতি অবশ্যই করবে, যাতে শিক্ষকরা বুঝতে পারে যে এটা তুমি পরবর্তী কোশ্চেন লিখছো, আর দেখতেও খুব সুন্দর লাগবে। তো এই জিনিসটা কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবে বড় কোশ্চেন লেখার সময়। আর যখন কোনো একটা বড় কোশ্চেন লিখছো, দাগ নম্বর ইউজ করছো, প্যারা করছো, তখন আন্ডারলাইন করার সময় যে কালি দিয়ে লিখছে, ধরো ও তুমি হেডিং দিচ্ছ ও কালো কালি দিয়ে এবং আন্ডারলাইন করছো তাহলে নীল কালি দিয়ে, ঠিক আছে, এই অবশ্যই হেডিং এর বিষয়গুলোকে আন্ডারলাইন করে দেবে, দেখতে আরও একটা সুন্দর লাগে। কিন্তু কোনো স্কেচ পেন যেটা বললাম একেবারে ইউজ কিন্তু করবে না। এরপরে তোমাদের কিন্তু মাধ্যমিকে ম্যাপ পয়েন্টিং থাকে ইতিহাসের ক্ষেত্রে, ভূগোলের ক্ষেত্রে। এক্ষেত্রে তুমি কি করবে, অতি অবশ্যই মাথায় রাখবে যে পয়েন্টিংগুলো দেবে, ঠিক আছে, সেই পয়েন্টিংগুলো দেখো যদি নাম্বারিং দিয়ে দেয়, ক খ দিয়ে দেয়, তাহলে কিন্তু শুধুমাত্র যে স্থানে তোমরা চিহ্নিত করবে তোমার চিত্রে, যেখানে ম্যাপ পয়েন্টিং তোমরা করবে সেখানে যে জায়গাটা তুমি চিহ্নিত করবে সেখানে শুধুমাত্র ক লিখে দিলে, এ খ লিখে দিলে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর যদি সময় থাকে তাহলে পাশে অতি অবশ্যই লিখে দেবে একটা ছক করে যে ক নম্বরে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। তো এরকম ভাবে কি পয়েন্টিং গুলো কিন্তু পাশে করে দিতে পারো যদি সময় থাকে। আর যদি সময় না থাকে, দাগ নম্বর যদি শুধুমাত্র সেখানে দিয়ে দাও, তাহলেই কিন্তু তুমি ফুল মার্কস পাবে। এক্ষেত্রে কোনো রকম তোমাদের চিন্তা করার বিষয় নেই। একটা জিনিস অতি অবশ্যই মনে রাখবে যে বেশি বড় করে লিখলে বেশি নম্বর পাওয়া যায়, এটা কিন্তু একেবারেই ভুল। তোমরা যত সংক্ষিপ্ত করবে, মূল মানে যে প্রশ্ন করেছে সেই টু দা পয়েন্ট যদি তোমরা অ্যান্সার লিখতে পারো, মানে যেটা উত্তর চেয়েছে সেইটুকুই যদি অ্যান্সারে লেখো, মূল জিনিসটা অল্প করে লেখো, তাহলেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। বেশি লিখলেই, বড় লিখলেই বেশি নম্বর দেওয়া হবে, এরকম কিন্তু কোনো রুলস নেই। কাজেই অযথা কোশ্চেনকে বড় করার কোনো প্রয়োজন নেই। এরপরে সমস্ত খাতা কমপ্লিট করার পরে তোমার যে কাজটা থাকে সেটা হচ্ছে যে এক্সট্রা পেজগুলো নিয়েছো সেগুলোকে সুন্দরভাবে গুছিয়ে সেটাকে বেঁধে নেওয়া। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের যদি ম্যাপ পয়েন্টিং থাকে সেটাও কেউ সাথে বাদ দেওয়া হবে। এবং অনেকেই কী করে, সেটা শেষে দিয়ে রাখে না, তোমরা প্রথম পেজ কিংবা দ্বিতীয় পেজের মাঝে কিন্তু তোমাদের যে ম্যাপ পয়েন্টিং রয়েছে সেটাকে ঢুকিয়ে দেবে এবং সেটা ছিদ্র করা থাকে না, আস্তে করে সেটাকে ছিদ্র করে তারপরে কিন্তু তোমরা ভালো করে তোমার খাতাগুলোকে বেঁধে নেবে এর পরীক্ষা শেষ হওয়ার আগে। অবশ্যই মনে রাখবে শেষ পেজে কিন্তু ম্যাপ পয়েন্টিং রাখবে না, মাঝখানে তোমরা রাখবে, এ বেঁধে তারপরে যদি এক্সট্রা অংশ বেরিয়ে থাকে সেটাকে ভাঁজ করে ভেতরে ঢুকিয়ে দেবে। তাহলে কিন্তু শেষে যদি রাখো তাহলে কিন্তু সেই ম্যাপ পয়েন্টিংয়ের পেজটা খুলে যাওয়ার বা বেরিয়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য মাঝেই কিন্তু ম্যাপ পয়েন্টিংটাকে রাখবে। এছাড়া পরীক্ষা হয়ে যাওয়ার পরে খাতা বাঁধার পরে তোমাদের কিন্তু আরও একটা কাজ থেকে থাকে, এই যে প্রথম পেজে ফন্টে ডান দিকে ওপরে লেখা থাকে পেজ নম্বর, ঠিক আছে, অতিরিক্ত পেজ নম্বরের জায়গায় তোমাদের বলেছিলাম +1+ এরকম করে যতগুলো এক্সট্রা পেজ নিয়েছো টোটাল মার্ক করো, করে কিন্তু ওখানেই কাজ শেষ না, ওটাকে টিচারদের দিয়ে একটা সিগনেচার করাও যে তুমি ঠিকঠাক লিখেছো, তুমি ভুল লেখনি টিচাররা চেক করে সিগনেচার করে দেবে যে তুমি যে কটা পেজ নিয়েছো সেই কটা পেজই লিখেছো। অনেকে তো এটাও করতে পারে যে পেজ হয়তো নেয়নি কিন্তু লিখে রাখলো +1+, দেখা গেল কোনো একটা স্টুডেন্ট নিয়েছে দুটো পেজ কিন্তু লিখে দিল তিনটে পেজ কিংবা চারটে পেজ, তখন শিক্ষকরা যে খাতা দেখছে সে ভাবছে আরো দুটো খাতা মনে হারিয়ে গেছে। তো এই বিষয়গুলো কিন্তু তারা কখনোই ভাববে না। কাজেই তুমি যে কটা পেজ নিয়েছো, তুমি যদি চারটে পেজ নিয়ে থাকো, সেই চারটে পেজ লিখে শিক্ষকদের দিয়ে ভেরিফাই করে একটা সিগনেচার করিয়ে নাও, তাহলে যে টিচার খাতা দেখবে সে নিশ্চিতভাবে বুঝতে পারবে যে তুমি এ কটা পেজ নিয়েছিলে। এছাড়া পরীক্ষার খাতায় কোনো প্রশ্নের
উত্তর লিখতে লিখতে দেখা গেল একদম খাতার পেজটা শেষ হয়ে গেল, পরের পেজে তোমাদের উত্তর লিখতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু একদম নিচে যেরকম বললাম কিছুটা জায়গা ছাড়বে, এ ছাড়ার পরে নিচের দিকে একদম ডান দিকের কোণায় লিখে দাও পিটিও, অর্থাৎ পেজ টার্ন ওভার। তাহলে বুঝতে পারবে যে এই যে উত্তরটা রয়েছে এই উত্তরটা এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি, পরের পেজেও কিছু উত্তর রয়েছে। তো পরের পেজ থেকে তারপর লিখতে শুরু করো। এমন কিন্তু একেবারেই করবে না যে উত্তর তোমার ওই পেজেই শেষ হয়ে গেছে কিন্তু তোমরা তাও পিটিও প্রত্যেক পেজে লিখতে গেছো, একেবারেই না। কোনো প্রশ্নের উত্তর এই পেজে লিখছো ও পরবর্তী পেজ উল্টাতে হচ্ছে উত্তরটা লেখার জন্য ও উত্তরটা কমপ্লিট হয়নি, তাহলেই কিন্তু তুমি পিটিও অর্থাৎ পেজ টার্ন ওভার এই কথাটা লিখবে। এবং অনেক সময় দেখা যায় আমরা পরীক্ষার খাতায় উত্তর লেখার সময় কোনো মাঝে দুটো পেজ বাদ চলে গেল, আমরা খেয়ালই করিনি ভুলবশত, সেক্ষেত্রে ওই দুটো পেজে এ কি করব, ও লাস্টের দিকে হোক কিংবা ফার্স্টের দিকে হোক ওখানে পরিষ্কারভাবে লিখে দেবো পিটিও মানে পেজ টার্ন ওভার। কেন, অনেক সময় দেখা যায় শেষ দিকের থেকে দুটো পেজের মাঝখানে তুমি লেখোনি কিছু, তুমি পরে দেখলে এই দুটো পেজ তো ফাঁকা, তো এক্ষেত্রে ওই ফাঁকা পেজ দুটো যদি তুমি কিছু না লেখো তাহলে পরের পেজে উল্টে হয়তো দেখলো ফাঁকা রয়েছে, তার মানে ভাবলো আর পেছনে কিছু তুমি লেখোইনি, সেক্ষেত্রে কিন্তু তোমরা অতি অবশ্যই ওখানে পিটিও অর্থাৎ পেজ টার্ন ওভার এই কথাটি লিখে দেবে, পি দেবে ডট ও দেবে ডট টি দেবে। তোমাদের ফাইনাল পরীক্ষার খাতা কিভাবে সাজাতে হবে পুরোটাই বিস্তারিত বললাম। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং তোমরা কোন কোন বিষয় নতুন জানতে পারলে সেটাও কমেন্টে জানাবে। একই সাথে কোনো বিষয় যদি আমি মিস করে যাই, তোমার মনে হয় এই বিষয়টাও পরীক্ষা খাতার ক্ষেত্রে অত্যন্ত জরুরি, তাহলে অতি অবশ্যই কমেন্টে লেখো, কারণ তোমার কমেন্টটা আরও ও অন্যান্য ছাত্রছাত্রীরা দেখবে, সেক্ষেত্রে তারাও কিন্তু সেই জিনিসটা পরীক্ষার খাতা সাজানোর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তো প্রত্যেকের জন্য অসংখ্য শুভেচ্ছা রইল, তোমরা এইভাবে খাতা সাজাও এবং তোমাদের নাম্বার ইনক্রিজ করো, প্রত্যেকে ভালো নম্বর পাবেই। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।